কিছু অসৎ পুলিশ অফিসারকে মাসে 5-6 কোটি টাকা ঘুষের বিনিময়ে গুলশানের মতো অভিজাত এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবাধে চলছে অবৈধ প্রাইভেট ও ঢাকা মেট্রো রেল স্টেশন বহির্ভূত সিএনজি চালিত অটোরিকশা। আপনাদের যে প্রাইভেটগুলো যে চলেন এগুলো কি আবার পুলিশের মানতে দিতে হয়? বাবা পুলিশের কথা আমি যে শুনলাম আরো বেশি 5,000 করে নাকি 5,000 করে একজন মান্তি করতে হয় 5,000 টাকা দিয়ে স্বার্থ সংশ্লিষ্টরা অভিযোগ করেন এর ফলে বৈধ অটোরিকশা চালক ও মালিকেরা যেমন অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তেমনি এ সকল অতিরিক্ত যান ঢাকার রাস্তায় যানজট তৈরি করছে।